দেবো না এটা এত কিছু, পুরো আলমারিতে ঠুসে ঠুসে ভরা আছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাভেনলি ফ্রেন্ডশিপ। কেমন আছো তোমরা সবাই? তো এখন হচ্ছে ঘড়িতে বাজছে 2:20 মতো, আর আমার ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি। স্নান হয়ে গেছে, লাঞ্চও হয়ে গেছে, আর তার মধ্যে ঘরে একটা মাছিও ঢুকে পড়েছে দেখতে পাচ্ছি। ছোটোবেলায় না আমরা এরকম বড় বড় মাছিগুলো দেখলে আমরা শুধু বলতাম যে পটির মাছি, পটির মাছি, পটির সাথে থাকে মাছিগুলো, ওগুলো এসেছে। তাহলে ছোটোবেলার সব গল্প কথা আর কি। আমি একটা ভুল করে ফেলেছি, বেটুর একটাও স্কুলের কপি দিইনি জানো তো, মানে তিনটে কপি দিতে ভুলে গেছি, ইংলিশ, বেঙ্গলি আর হচ্ছে বাংলা, ভুল গিয়া তিনটে কপি দিতে ভুলে গেছি। আর আজকে আমি আরেকটা কাজ করেছি, বড় কাজ, রান্নাবান্না গিয়ে তাড়াতাড়ি সারা হয়ে গেছিলো, কেননা রান্নায় বেশি কিছু করিনি, ভাত ডাল বাঁধাকপির তরকারি আর ওই সেই পার্শে মাছটা ছিল, পার্শে মাছটা ঝাল করেছিলাম আজকে সর্ষে বাটা দিয়ে, দারুণ টেস্ট হয়েছিল। মানে আমার প্রত্যেক আজকে আমি প্রশংসা করেছে, মানে ভালোই বানিয়েছিলাম হয়তো, যাই হোক। তো আর আজকে রান্নাবান্না করে আমি 11টার থেকে কাজে লেগেছিলাম একটা, যেটাতে আমি 1:30টার সময় কমপ্লিট করতে পেরেছি। এই যে গাছগুলো প্রুন করা ছিল না কেটে, ওগুলোকে আজকে লাগিয়েছি, এই যে সব, এগুলো সব বেবি গাছ, এই যে এগুলো সব লাগিয়েছি, এটা এইটা আর আর এই যে এখানে এটা। আজকে হচ্ছে গাছগুলো আগে লাগিয়েছি, কেননা মারাত্মক রোদের তাপ, তো গাছগুলো মানে কেটে যদি আর একটা দিন ফেলে রাখি তাহলে ওটা পুরো শুকিয়ে যাবে, সেজন্য আর সেজন্য মাটি বানিয়েছি, মানে সব কিছু মিক্স করে। তারপরে দেখলাম যে মাটি ছিল না একটু, তো যা ছিল মোটামুটি সেই দিয়েই মাটি, ভার্মি কম্পোস্ট, এই সেই হেনা তেনা যা যা দিতে হয় সব কিছু দিয়ে মিক্স করে মাটি বানিয়ে তারপরে গাছ লাগিয়ে তারপরে ঘরটা পরিষ্কার করে স্নান করেছি। আর এখন আমি বসেছি একটু ফোনটা ঘাঁটবো বলে, স্বাভাবিক এখন একটু ফোনটা দেখারই সময়। হঠাৎ করে দেখি ফোন নেটই অন হচ্ছে না, ওয়াইফাই অন হচ্ছে না, তারপরে দেখি যে আমাদের ওয়াইফাই ইয়েটা এক্সপায়ার করে গেছে আর কি, টি 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 লালটা জ্বলছে আর কি। তো মধু আসুক, মধুকে আবার রিচার্জ করাতে বলবো, তারপরে আমি অনলাইনে আসতে পারবো। ভাগ্যিস আজকে ব্লগটা তাড়াতাড়ি পোস্ট করে দিয়েছিলাম, যাই হোক তোমরা দেখেছো কি ব্লগটা, না দেখে থাকলে চট করে গিয়ে দেখে নাও। আর এখন আমি অনেকক্ষণ বকবক করার পর আসল কথা, এখন আমি বসেছি আয়রন করতে। এই যে এত কিছু, না না ভেবো না এটা এত কিছু, পুরো আলমারিতে ঠুসে ঠুসে ভরা আছে আয়রন করার জামা কাপড়। হ্যাঁ, যা পরেছি সব কেচেছি আর আলমারির ভিতরে ঠুসেছি আয়রন করব বলে বলে। এই যে এখানে শুধুমাত্র এই সেলফে যেগুলো আয়রন করার জন্য ছিল সেগুলোকে এখানে বের করেছি, যতগুলো সেলফ এলোমেলো করা আছে সবগুলো হচ্ছে আয়রন করা জামা কাপড়। উফ, চলো এবার একটা একটা করে আয়রন করি যতক্ষণ না নেটটা আসছে, কেননা ওয়াইফাইটা এলে আবার ফোনটা নিয়ে বসে যাবো, তো তাহলে কাজটা করে নিই ততক্ষণ। প্যান্ট আয়রন হয়েছে, জামাটা করছিলাম, তা কত করে চলে এসছে আমার বেটু আসতে। কি হলো মাম্মা? হ্যাঁ, আমার পেন্সিল বক্স একটা ফ্রেন্ড নিয়ে নিয়েছে, সত্যি তো ব্যাগ চেক করো। ফ্রেন্ড নিয়ে নিয়েছে মানে আমার পেন্সিল বক্স ফ্রেন্ড নিয়ে নিয়েছে ছিল? হ্যাঁ দেখি ব্যাগটা কই, ব্যাগটা অফিসে গেছে, এসে গেছে বেটুর বাবা স্কুল থেকে। কি গো স্কুলে কি কি শিখলে আজকে? স্কুলে কি কি শিখলে আজকে? আরে ওয়াইফাইটা দেখেছো? ওয়াইফাইটা দেখেছো? ওয়াইফাই কা রিচার্জ খতম হো গেয়া। বাসন টাসন তো ধুয়ে নিলাম, কিন্তু প্রতিদিন বেটু আমার জন্য প্রসাদ নিয়ে আসছে, আজকাল সব খেয়ে নেয়, এইটুকু করে রাইস বাঁচিয়ে নিয়ে আসছে। এইটুকু প্রসাদ কেন নিয়ে আসিস তুই? ভাল লাগে, ভাল লাগে, ভাল লাগে, এইটুকু করে প্রসাদ প্রতিদিন রেখে দেয় ভাতের, আমাকে খেতে হয়। না আমার না খুলে চানটা কর। টাটা এভরিওয়ান, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, টাটা। ফাইনালি লাস্ট পিস চলছে আমার আয়রন করার,
কখন বসেছি, বেটুকে স্কুল থেকে আসার পর বেটুকে স্নান করে দিয়ে তারপরে আবার বসেছিলাম, একটু পরে বসেছিলাম, তারপরে এই লাস্ট পিস চলছে। এতগুলো করা হয়েছে আয়রন, ঘাড় পিঠ পুরো ব্যথা হয়ে গেল, কিন্তু আজকে ভেবেছিলাম শেষ করেই তবে উঠবো, সেজন্য এখনো চলে যাচ্ছি, করছি কন্টিনিউ। এটা হলে শেষ, দিয়ে আলমারিতে গুছিয়ে দেবো, দিয়ে আমার রিল্যাক্স। তাহলে কাল যাবো না, তোমাদেরকে বললাম রেস্ট করতে যাচ্ছি, তো এমন রেস্ট করলাম যে সেই রেস্ট একদম সকালবেলায় চোখ খুললো। না না, এটা অ্যাকচুয়ালি পরের দিনের ব্লগ, সেদিনে আর আমি ব্লগ বানাতে পারিনি, ভীষণ টায়ার্ডও হয়ে গেছিলাম, আর রাত্রে টুকটাক কিছু কাজবাজ করে রাত্রের খাবার বানিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এগুলো রাত্রেই কেটে রেখেছিলাম বেটুর টিফিনের জন্য, এই যে আলু ভাজা করবো, আলু, তারপর ছোলা, মটর যা ছিল সব ভিজিয়ে রেখেছিলাম, আজকে হচ্ছে তরকা বানাবো সেই কলাইটাও ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলোকে ভালো করে ধুয়ে আবার একটু জল দিয়ে ভালো করে রেখে দিলাম, আর যেহেতু সকালে উঠেছি বেটুর টিফিনটা বানাবো বলে, ঘুম তো ভাঙতে চাইছিলো না, কিন্তু ঘুম ভাঙাতে হবে। প্রথম আজকে হচ্ছে বেটু আবদার করেছিল যে মাম্মা আমি আজকে লুচি আর আলু ভাজা নিয়ে যাব, তো বেটুর আবদার মানতে হবে, তাই সেই মতো আটাটাও আমি রেডি করে রাত্রেবেলাতেই রেখেছিলাম। আসলে সকালবেলায় কৌটো খুলে বের করা, আলু কাটা অনেকটা সময় চলে যায়, আর যেহেতু আমি একটু লেট রাইজারই, একদম টাইমে উঠে সব কিছু করা শুরু করি আর কি। একদিকে আমি আলু ভাজাটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আরেকদিকে এখানে আমি আটাটা মেখে নেবো ভালো করে, একটু মেখে নিয়েছি, তারপরে ওটা ভালো করে একটু থাসতে হবে, তো হাতে হাতে করে যাতে ভালো করে ফুলে যায় লুচিগুলো, মানে লুচি করার এটা একটা বড় কঠিন কাজ জানো তো, বেশ ভালো করে আটা ময়দাটাকে মাখতে হয়, যেটা আমি একদমই মানে কি বলবো আমি পারি না, কিন্তু চেষ্টা করতে হবে বেটুর আবদার। আসলে এখন মা হয়েছি তো অনেক কিছু না পারলেও সেটা পেরে নিতে হয়, আর ওই যে বলে না সংসার, মানে সংসার চারটে বর্ণ দিয়ে তৈরি হলেও ওর মাহাত্মটা অনেক বড়, যেটা তুমি ওই চারটে বর্ণর মধ্যে বলতে পারবে না, তাই সংসারটা করতে হলে অনেকটা কষ্ট করেই করতে হয়, যা কিছু না পারো সেগুলোও শিখে নিতে হয়। হ্যাঁ, আমিও শিখে নিয়েছি একটু একটু করে, যে লুচিটা কত সুন্দর ফুলছে দেখো, আগে কিন্তু ফুলতো না আর বেলতেও পারতাম না, এখন মোটামুটি গোল গোল একটু বেলতেও পারি, আর ভালো তো ফুলেই সেটা তোমরা জানো, দেখেছো আর কি অনেকবার যতবার লুচি করেছি। আর বেটুর টিফিনের আরেকটা লাঞ্চ যেটা দেবো রাইসটা, রাইসটা আগের দিনই আমি বানিয়ে রেখেছিলাম। আসলে দুটো জিনিস একসাথে সকালে বানানোটা না অনেক কঠিন হয়ে পড়ে, অনেক হেকটিক হয়ে পড়ে, সেজন্য যতদিন একটু ওয়েদারটা ভালো আছে রাত্রেবেলায় রাইসটা বানিয়ে আমি রেখে দিই। তো চলো, বেটুর টিফিন তো এদিকে রেডি হয়ে গেছে, এবার যাই তাকে ডাকতে। বেটু স্কুল বেরিয়ে গেছে, বেটুর পাপাও বেরিয়ে গেছে, এবার আমি আমার রান্নার প্রিপারেশনে লেগে পড়েছি। ডালও মানে ডাল নয়, প্রথমে আজকে করবো হচ্ছে তরকা, কারণ তরকার কলাইটা ভিজিয়ে রেখেছিলাম, আর রাত্রের জন্য ভাবলাম একবারে করে রেখে দিই আগে, অনেকটা করতে হবে, তো তার মধ্যে দুধগুলোও নিজের থেকে নিয়ে এসেছি, দুধের প্যাকেটগুলো দিয়ে গেছিলো ওগুলো ধুয়ে রেখেছিলাম, এবার ওগুলো একটা একটা করে ফ্রিজে রেখে দিই। আগে শীতকাল ছিল, একটুক্ষণ বাইরে থাকলেও কিছু হতো না, কিন্তু এখন তো একটু গরম পড়ে গেছে, তাই বাইরে থাকলে দুধের প্যাকেটগুলো কেটে যেতে পারে, সেই ভয়ে তাড়াতাড়ি আগে ফ্রিজের মধ্যে কুড়িয়ে দিলাম, আর তারপরে তরকা রান্না করার প্রিপারেশনে লেগে গেলাম। আসলে তরকাটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, আর এই রান্না করতে গিয়ে আমি আবার দেখি যে জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে, তাই জিরে গোটা জিরেগুলোকে থালার মধ্যে ঢেলে একটু রোদে দিয়ে এলাম। আসলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো আমরা কিনি না, গোটাগুলোকেই রোদে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিই আর কি, তারপরে ইউজ করি। আর আজকে আমার কপালটা কত ভালো দেখছো, সকাল সকাল থালাই করে সাজিয়ে সুন্দর করে লুচি আর আলু ভাজা খেতে বসেছি, সবই বেটুর কৃপায় বলতে পারো, ও না চাইলে লুচিও করা হতো না আর নিজের বসে খাওয়াও হতো না, নাহলে তো যা হোক করে ছাতু একটু গুলে নিয়ে পেটকে ভরিয়ে দিই, ব্যাস ওইটুকুই। তো এইসব কাজ তো হয়ে গেছে, রান্নাবান্নাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি রান্নাঘর ক্লিন করে দিয়ে আরেকটা কাজে লেগেছি, যেটা হলো আমার এই কিছু অর্গানাইজ করার জিনিস। এই বক্সগুলোকে কিনে রেখেছিলাম অনেক দিন আগের থেকেই, মানে একটা ঘড়ির অর্গানাইজেশনের বক্স আর একটা হচ্ছে চশমা, চশমাগুলোকে সাজিয়ে রেখেছিলাম, বাট ঘড়িগুলো আর করার সময় হয়ে ওঠেনি, তাই এদিক ওদিক ঘড়িগুলো পড়েছিল।
তাই আজকে ভাবলাম এই কাজটাও করে নিই। আসলে সংসারে কারোর উপর ভরসা করতে নেই জানো তো, নিজের হাত আর পায়ের উপর ভরসা করলেই সব কিছু হয়, তাই সেটাই করতে শেখো সবাই। আর নিজের উপর ভরসাটা রেখেছি বলেই একটু একটু করে সব কাজই করতে পারছি, এগুলো আমি ছাড়া কেউই করবে না, তাই আমাকেই অগত্যা সব করতে হয়। এই যে ঘড়িগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিলাম, এতে রাখলে কী বলো তো একবারে সব ঘড়িগুলো দেখতেও পেয়ে যায় আর নিতেও সুবিধা হয়, না হলে বড্ড অসুবিধা হয় প্রত্যেকটা বক্স খুলে খুলে দেখতে কোনটায় কি ঘড়ি আছে না আছে। এবারে পালা হচ্ছে আমার ওই জুয়েলারি মানে হারগুলোকে অর্গানাইজ করার। আর এগুলো অর্গানাইজ করতে করতে দেখলাম যে এই হারটা আমার বড় বৌদি আমাকে বিয়ের প্রথম বছরে কিনে দিয়েছিল, একবারও পরা হয়নি কেননা প্লাস্টিকটাও কাটিনি দেখতে পাচ্ছ, কিন্তু ওই যে স্মৃতি, আমার কিছু জিনিস স্মৃতি হিসেবে রেখে দিতে খুব ভালো লাগে, যেগুলো পরে দেখলে আমার মনে পড়বে, সেই সময়ের কথা মনে পড়বে, স্মৃতি তো ওইটাই না। তো এইভাবে আমি এইগুলোকে সব অর্গানাইজ করে নিচ্ছি। এই আর এই অ্যাঙ্কলেটটা দেখছো, এটা হচ্ছে আমি যখন রাজস্থান গেছিলাম আমি আর আমার ভাগ্নি দুজনে একসাথে কিনেছিলাম, এখনও রঙটাও নষ্ট হয়নি। হ্যাঁ অবশ্য আমি একবারও ইউজও করিনি, তবে খুব ভালো লেগেছিলো তাই রেখে দিয়েছি, ইউজ করার সুযোগ সময় কোনো কিছুই হয়ে ওঠেনি। তো চলো টুকটুক করে সব কিছু গুছিয়ে ফেলেছি, এবার হচ্ছে আমি যাব ধনে পাতা তুলতে। হ্যাঁ আমি যে বীজগুলো লাগিয়েছিলাম সেগুলোর থেকে ধনে পাতা বেরিয়েছিল, বেশি মোটা বড় হয়নি কিন্তু হয়েছে, এতেই খুশি। নিজের হাতে লাগানো গাছ থেকে যখন কিছু হারভেস্ট করা হয় তার আনন্দটাই আলাদা হয়। তা করতে করতে জানালা দিয়ে দেখি আমার বড় চলে এসেছে। তো ধনে পাতাগুলো তুলছিলাম কেননা দেবো হচ্ছে তড়কাতে, তড়কাটা আমার হয়ে গেছে। তারপরে মনে পড়লো গাছে এত ধনে পাতা আছে ফ্রিজে নেই তো কী হয়েছে, গাছ থেকে তুলে নিয়ে লাগাই মানে দিয়ে দিই, তাই একটু একটু করে ওগুলো তুলে নিচ্ছিলাম। তবে এই ধনে পাতার আমি গোড়াসহ তুলি না, কেননা আমার শাশুড়িমা বলে গোড়ার থেকে না তুললে অনেক সময় আবার একটু একটু করে পাতা বের হয়, তো সেই মতোই কয়েকটা পাতা তুলে নিয়ে আমার কাজ তো হয়ে যাবে যতটুকু আমার ধনে গাছ হয়েছে। আর এই জানলাতেও অনেকগুলো গাছ বেরিয়েছে জানো তো, তবে এগুলো আজকে তুলবো না, এগুলো পরে কখনো আবার যখন দরকার হবে তখন তুলবো। এইখানটায় সকাল থেকে রোদ পাই এই জানালাতে, সেজন্য একটু এই গাছের পাতাগুলো একটু বড় বড় হয়েছে। অ্যাকচুয়ালি এই জানালাটি সকালে রোদটা পাই আর ওই জানালাটি দিনের বাকি সময়ে রোদটা পাই, তাই পাতাগুলো ছোটো ছোটো হয়েছে। হ্যাঁ আমি গান শুনতে শুনতে রান্নাবান্না করি, সেটা তোমরা অলরেডি জেনে গেছো এখন। আর আজকে আমি মেন আরও একটা যেটা কাজ করবো সেটা হলো চিমনিটা পরিষ্কার করব, কারণ পুরো তেলে ভর্তি হয়ে গেছে জানো তো। এমনিতেই গ্যাসটা চিমনির জন্য একটু বড়ই হয়ে গেছে, কিন্তু তাতে ম্যানেজ করার জন্য চিমনিটাকে ভালোভাবে ক্লিন করাটা কিন্তু খুব দরকার। আলটিমেটলি ঘরের সব কাজ বাজ কমপ্লিট করে আমি স্নানটা করে নিয়েছি। আমার বর ঘরেই আছে এখনও, ও একটু পরে যাবে বেটুকে আনতে, তাই ঝটপট স্নান করে সিঁদুরটা পরে নিলাম, তারপরে যাব পুজো দিতে। আসলে মা নেই তো তাই পুজোটা আমিই দিই। আর আমি জানো তো পুজো করার সময় ভিডিও খুব একটা করি না, কেননা মনটা ওইদিকে চলে যায় বলে। আর আমি যখন পুজো দিই আমি কিন্তু আমার মহাদেবের মাথায় রোজই জল ঢালিয়ে ছোটোর থেকে আমি করে থাকি, কেউ আর বলো না যে সোমবার বলে জল ঢালতে নেই বা কিছু, এটা আমার নিজের মনে ইচ্ছে হয় তাই করি। আর তাহলে চলো আজকের মতো আমার ব্লগটা আমি পুজো দিয়ে শেষ করলাম মহাদেবের নাম নিয়ে। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর টিল দেন ভালো থেকো সবাই, টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।